এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিকের 2022 সালের WBHA এর টেস্ট পেপার সলভ করাবো। তো দেখো এখানে আমি রাষ্ট্রবিজ্ঞানের যত MCQ আছে সেগুলো সম্পূর্ণভাবে সলভ করাবো আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। তো দেখো মডিউল কোশ্চেন সেট 1, তো দেখো এখান থেকে যে সমস্ত কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ সেই কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করছি। তো দেখো এখানে কিন্তু নম্বর বিভাজনটা দেখাচ্ছে। তো দেখো মডিউল কোশ্চেন সেট 1 কোন কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট আছে, ক্ষমতা কাকে বলে, ক্ষমতার উপাদানগুলি বিশ্লেষণ করো, কার্ল মার্ক্সের দ্বন্দ্বমূলক বস্তুবাদ, গান্ধীজির সত্যাগ্রহ আন্দোলন, রাষ্ট্রপতি, জরুরি অবস্থা, ভারতের সংবিধানের ক্ষমতা ও কার্যাবলী, ভারতীয় বিচার ব্যবস্থা, প্রত্যেকটা কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো আজকে আমি মডেল কোশ্চেন সেট WBHA টেস্ট পেপার সলভ করাচ্ছি 2022 সালে। যে টেস্ট পেপারটা নতুন বেরিয়েছে 2022 সালে সেগুলো সলভ করাচ্ছে টু দ্য পয়েন্ট অনুযায়ী। তো দেখো আজকে আমি WBHA টেস্ট পেপার রাষ্ট্রবিজ্ঞানের মডেল কোশ্চেন সেটের যত MCQ আছে এবং SA Cube আছে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাছাড়া আমরা মডেল কোশ্চেন সেট 1, সেট 2, সেট 3, সেট 4, সেট 5 এইগুলো সলভ করাবো। তো দেখো ফার্স্ট কোশ্চেন কি আছে, একজন কাঠামোবাদী তাত্ত্বিক হলেন, এর অ্যান্সার কী হবে, বিয়ের আনসার আন্দ্রে গুন্ডার ফ্রাঙ্ক। তো দেখো পরের কোশ্চেন কি আছে, রোমান টুতে আন্তর্জাতিক শাস্ত্র একটি, এর অ্যান্সার কী হবে, বিয়ের আনসার গতিশীল শাস্ত্র। রোমান থ্রি কোশ্চেন কি আছে, উদ্বৃত্ত মূল্যতত্ত্ব ধারণাটি, এর অ্যান্সার কী হবে, এর অ্যান্সার মার্ক্সবাদের। রোমান ফোরের কোশ্চেন কি আছে, হিন্দু স্বরাজ, ঠিক আছে, হিন্দ স্বরাজ গ্রন্থটি লিখেছেন, এর অ্যান্সার কী হবে, সের অ্যান্সার গান্ধীজি। রোমান ফাইভের কোশ্চেন কী আছে, স্বেচ্ছাধীন ক্ষমতা ভোগ করেন, এর অ্যান্সার কী হবে, বিয়ের অ্যান্সার রাজ্যপাল। রোমান সিক্সের কোশ্চেন কী আছে, ভারতের উপরাষ্ট্রপতিকে পদচ্যুত করার জন্য নোটিশ দিতে হয়। তো দেখো এর অ্যান্সার কী হবে, বিয়ের অ্যান্সার 14 দিনের। রোমান সেভেনের কোশ্চেন কী আছে, পশ্চিমবঙ্গের পৌর নিগম আইন প্রণয়ন হয়েছিল, এর অ্যান্সার কী হবে, এর অ্যান্সার 1980 খ্রিস্টাব্দে। 8 নম্বরের কোশ্চেন কী আছে, কেন্দ্রীয় মন্ত্রিসভা দায়িত্বশীল থাকে, এর অ্যান্সার কী হবে, বিয়ের অ্যান্সার লোকসভার কাছে। রোমান 9-এর কোশ্চেন কী আছে, পার্লামেন্টের উভয়কক্ষের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন, এর অ্যান্সার কী হবে, সের অ্যান্সার স্পিকার। 10 নম্বরে কী আছে, ভারতের শাসনতন্ত্রের প্রধান হলেন, এর অ্যান্সার কী হবে, বিয়ের অ্যান্সার রাষ্ট্রপতি। 11 নম্বর কোশ্চেন কী আছে, পার্লামেন্টের দৃষ্টি আকর্ষণ প্রস্তাবের সূচনা হয়, এর অ্যান্সার কী হবে, ডিএর অ্যান্সার 1954 খ্রিস্টাব্দে। পরের কোশ্চেন কী আছে, 12 নম্বরে কোশ্চেন, ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন, এর অ্যান্সার কী হবে, বিয়ের অ্যান্সার 5 বছরের জন্য। পরের কোশ্চেন কী আছে, আমাদের 13 নম্বরে কোশ্চেন, হাইকোর্টের বিচারপতিদের অবসরের বয়স হলো, এর অ্যান্সার হবে, বিয়ের অ্যান্সার 62 বছর। 14 নম্বরে কোশ্চেন কী আছে, ভারতের লোকসভার গৃহীত কোনো অর্থ বিল রাজ্যসভাকে কত দিনের মধ্যে ফেরত পাঠাতে হয়, এর অ্যান্সার কী হবে, সের অ্যান্সার 14 দিনের। 15 নম্বরে কোশ্চেন কী আছে, ভারতের হাইকোর্টের সংবিধানের ড্যাশ ধারা অনুসারে লেখো জারি করতে পারে, এর অ্যান্সার কী হবে, বিয়ের অ্যান্সার 226 নং ধারাতে। 16 নম্বরে কোশ্চেন কী আছে, রাজ্যের সর্বোচ্চ আপিল আদালত হলো, এর অ্যান্সার হবে, সের অ্যান্সার হাইকোর্ট। 17 নম্বরে কোশ্চেন কী আছে, ব্রিটেনের রাজা বা রানী হলেন, এর অ্যান্সার কী হবে, সের অ্যান্সার নাম সর্বস্ব শাসক। 17-18 নম্বরে কোশ্চেন কী আছে, মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার, তো দেখো মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নাম হলো, এর অ্যান্সার কী হবে, বিয়ের অ্যান্সার কংগ্রেস। 19 নম্বরে কোশ্চেন কী আছে, এক কক্ষ বিশিষ্ট আইনসভার একজন সমর্থক হলেন, এর অ্যান্সার কী হবে, এর অ্যান্সার বেনথাম। তো দেখো 20 নম্বরে কোশ্চেন কী আছে, কোনো দেশের আইনসভা সংবিধানের চূড়ান্ত ব্যাখ্যাকর্তা হিসেবে কাজ করে, এর অ্যান্সার কী হবে, বিয়ের অ্যান্সার সুইজারল্যান্ডের। 21 নম্বরে কোশ্চেন কী আছে, পশ্চিমবঙ্গের লোক আদালত গঠিত হয়, এর অ্যান্সার কী হবে, সের অ্যান্সার 2003 সালে। 22 নম্বরে কোশ্চেন কী আছে, জেলা পরিষদের কার্যনির্বাহী আধিকারিক হলেন, এর অ্যান্সার কী হবে, ডিএর অ্যান্সার জেলা শাসক। 23 নম্বরে কোশ্চেন কী আছে, ভারতের সংবিধানের কত নং ধারায় গ্রাম পঞ্চায়েত গঠনের কথা বলা হয়েছে, এর অ্যান্সার হবে, বিয়ের অ্যান্সার 40 নং ধারায়। 24 নম্বরে কোশ্চেন কী আছে, বর্তমানে পশ্চিমবঙ্গের কয়টি স্তর বিশিষ্ট পঞ্চায়েতের ব্যবস্থা আছে, এর অ্যান্সার হবে, সিএর অ্যান্সার 3টি। তো দেখো এই যে SA Cube আছে 2 নম্বরের, ঠিক আছে, 2 দাগের, মানে যেখানে 1 নম্বরের 16খানা সলভ করাতে হবে, এই কোশ্চেনগুলো তোমাদের পরে কোনো একদিন আমি সলভ করে দেবো। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে আমি উচ্চ মাধ্যমিকের WBHA
টেস্ট পেপার সলভ করিয়েছি যেটা 2022 সালে রাষ্ট্রবিজ্ঞানের। তো দেখো মডিউল কোশ্চেন সেট টুতে কী আছে, ফার্স্ট কোশ্চেন আন্তর্জাতিক সম্পর্কে বিষয়বস্তু আলোচনা করো, জাতীয় স্বার্থ কাকে বলে, জাতীয় স্বার্থের বিভিন্ন উপাদান, কার্ল মার্ক্সের ঐতিহাসিক বস্তুবাদ বর্ণনা করো, গান্ধীজির অহিংস নীতি ব্যাখ্যা করো। তো দেখো এই কোশ্চেনগুলো 8 নম্বরের কোশ্চেন, টোটাল 5খানা লিখতে হবে, 5/40, ঠিক আছে। তো দেখো আমাদের বাকি কোশ্চেনগুলো কী আছে, 3 নম্বরের কোশ্চেন কী আছে, ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা বিশ্লেষণ করো। তারপরে কোশ্চেন কী আছে, অথবাদী রাজ্যপালের ক্ষমতা ও পদমর্যাদা। 4 নম্বরের কোশ্চেন কী আছে, ভারতীয় সংসদের সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রিসভার সম্পর্ক অথবা লোকসভার অধ্যক্ষের ক্ষমতা ও পদমর্যাদা লেখো। তারপরে কী আছে, হাইকোর্টের গঠন ও কার্যাবলী, তাই তো, অথবা লোক আদালত। তো দেখো এবার আমি MCQ নিয়ে আলোচনা করব। 1 নম্বরে কী আছে, রোমানে কী বলেছে, 14 দফা প্রস্তাব উপস্থাপন করেন, এর অ্যান্সার কী হবে, সিয়ার অ্যান্সার উইলসন। 2 নম্বরের কোশ্চেন কী আছে, ন্যাশনাল ইন্টারেস্ট গ্রন্থটি লেখক হলেন, এর অ্যান্সার কী হবে, আমাদের বিয়ের অ্যান্সার জোসেফ ফ্রাঙ্কেল। তো দেখো আমাদের নেক্সট কোশ্চেন কী আছে, রোমান থ্রিতে শ্রমের মূল্যতত্ত্বের প্রবক্তা হলেন, এর অ্যান্সার হবে, সিয়ের অ্যান্সার অ্যাডাম স্মিথ। পরের কোশ্চেন কী আছে, রোমান ফোরের গান্ধীজির পঞ্চায়েতের ভিত্তি হলো, এর অ্যান্সার কী হবে, সিয়ের অ্যান্সার ক্ষমতার বিকেন্দ্রীকরণ। 6 নম্বর কোশ্চেন কী আছে, রাষ্ট্রপতির প্রধান পরামর্শদাতা হলেন, এর অ্যান্সার কী হবে, এর অ্যান্সার প্রধানমন্ত্রী। যেগুলো আমি লাল দিয়ে ব্র্যাকেট করে দিয়েছি সেই অ্যান্সারগুলোগুলি পারফেক্ট আছে, ঠিক আছে। 6 নম্বর কোশ্চেন কী আছে, মুখ্যমন্ত্রী দায়বদ্ধ থাকেন, এর অ্যান্সার কী হবে, ডিয়ার অ্যান্সার বিধানসভার কাছে। তো দেখো প্রত্যেকটা কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা কোশ্চেন খুবই ভাইটাল বলে আমি মনে করি। আজকে আমি 2022 সালের উচ্চ মাধ্যমিকের WBHA টেস্ট পেপার রাষ্ট্রবিজ্ঞানে সলভ করিয়েছি। এই কোশ্চেনগুলো যদি খুব সুন্দর করে তোমরা বাড়িতে বসে পড়ো, তাহলে আমি বলতে পারি 100% তোমরা 90%-এর উপরে নম্বর পাবে। তো দেখো আমাদের 7 নম্বরের কোশ্চেন কী আছে, অর্থবিল উত্থাপিত হয়, এর অ্যান্সার কী হবে, এর অ্যান্সার লোকসভায়। পরের কোশ্চেন কী আছে, 8 নম্বরে কোশ্চেন, রাজ্যসভার সদস্যদের কার্যকলাপের সময়সীমা। তো দেখো রাজ্যসভার সদস্যদের কার্যকলাপের সময়সীমা হলো 6 বছর। তো দেখো 9 নম্বরে কোশ্চেন কী আছে, জেলা ক্রেতা আদালত পরিষেবা মূল্য এবং ক্ষতিপূরণ মূল্য বাবদ সব মিলিয়ে ক্ষতিপূরণ দাবি করা যায়, এর অ্যান্সার কী হবে, এর অ্যান্সার 20 লক্ষ টাকা। 10 নম্বরে কী আছে, সংবিধানের অভিভাবক ও ব্যাখ্যাকর্তা হলেন, এর অ্যান্সার হবে, বিয়ের অ্যান্সার সুপ্রিম কোর্টকে। 11 নম্বরে কী আছে, ভারতের রাষ্ট্রপতি কত ধরনের জরুরি অবস্থা জারি করতে পারেন, এর অ্যান্সার হবে, সিয়ের অ্যান্সার 3। 12 নম্বরের কোশ্চেন কী আছে, ভারতের অ্যাটর্নি জেনারেলকে কে নিযুক্ত করেন, এর অ্যান্সার হবে আমাদের, এর অ্যান্সার রাষ্ট্রপতি, যেটা লাল পেন দিয়ে ব্র্যাকেট করা এবং রাইট মারা আছে সেটা তার অ্যান্সার হবে। তো দেখো পরে কোশ্চেন কী আছে আমাদের, 13 নম্বরের কোশ্চেন, জিরো আওয়ার এর সময়সীমা কত, এর অ্যান্সার হবে 1 ঘন্টা। প্রত্যেকটা কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা কোশ্চেন খুবই ভাইটাল 2022 সালের ক্ষেত্রে। তো দেখো আমাদের 24 নম্বরের কোশ্চেন কী আছে, ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভার দায়িত্বশীল থাকেন, এর অ্যান্সার হবে, ডিয়ার অ্যান্সার লোকসভার কাছে। স্পিরিট অফ দ্য লস গ্রন্থটি প্রকাশিত হয়, এর অ্যান্সার হবে, এর অ্যান্সার 1748 খ্রিস্টাব্দে। 16 নম্বরের কোশ্চেন কী আছে, দ্বিতীয় কক্ষ হলো স্বাধীনতার অপরিহার্য নিরাপত্তা বলেছেন কে, এর অ্যান্সার হবে, বিয়ের অ্যান্সার লর্ড অ্যাক্টন, ঠিক আছে। তো দেখো 17 নম্বর কোশ্চেন কী আছে, একক পরিচালকের একটি উদাহরণ হলো, এর অ্যান্সার হবে, এর অ্যান্সার মার্কিন রাষ্ট্রপতি। পরের কোশ্চেন কী আছে, 18 নম্বর কোশ্চেন, আমলাতন্ত্র হলো, এর অ্যান্সার হবে, বিয়ের অ্যান্সার স্থায়ী। 19 নম্বর কোশ্চেন কী আছে, ভারতের জনস্বার্থ বিষয়ক মামলার প্রথম প্রয়োগকর্তা, এর অ্যান্সার হবে, এর অ্যান্সার PN ভগবতী। পরের কোশ্চেন কী আছে, 20 নম্বর কোশ্চেন, সুপ্রিম কোর্টের বিচারপতিদের পদচ্যুত করতে পারেন, এর অ্যান্সার কী হবে, এর অ্যান্সার রাষ্ট্রপতি। 21 নম্বর কোশ্চেন কী আছে, পশ্চিমবঙ্গে গ্রাম পঞ্চায়েতের কার্যকালের মেয়াদ, এর অ্যান্সার হবে, সিয়ের অ্যান্সার কত হবে, 5 বছর। 12 নম্বরের কোশ্চেন আছে, বলবন্ত রায় কমিটি গঠিত হয়, এর অ্যান্সার হবে, সিয়ের অ্যান্সার 1956 খ্রিস্টাব্দে। 13 নম্বরের কোশ্চেন আছে, পশ্চিমবঙ্গে কোন গ্রাম পঞ্চায়েতের সদস্য সংখ্যা সর্বাধিক হতে পারে, এর অ্যান্সার হবে, সিয়ের অ্যান্সার 30 জন। 24 নম্বরের কোশ্চেন কী বলেছে, পশ্চিমবঙ্গের যে জেলাতে জেলা পরিষদ নেই সেটি হলো, এর অ্যান্সার কী হবে, এর অ্যান্সার দার্জিলিং। তো দেখো দু দাগের যে কোশ্চেন আছে, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, এখানে যত SAQ আছে 1 নম্বরের 16খানা, এইগুলো আমি তোমাদের
পরে কোনো একদিন সলভ করিয়ে দেবো আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই চ্যানেলে। এখানে যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো প্রতি বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো মডেল কোশ্চেন সেট থ্রি সলভ করাচ্ছি। প্রথমের কোশ্চেন আছে জাতীয় স্বার্থ কাকে বলে, জাতীয় স্বার্থের প্রকৃতি সংক্ষেপে আলোচনা করো। তারপরে কি আছে বিশ্বায়ন বলতে কী বোঝো, বিশ্বায়নের ফলাফল ব্যাখ্যা করো। তারপরে কি আছে মার্ক্সবাদের মূল বৈশিষ্ট্য বর্ণনা করো। তারপরে কি আছে অথবাদের সর্বোদয় সম্পর্কে গান্ধীজির ধারণা ব্যাখ্যা করো। রোমান থ্রি কোশ্চেন কি আছে ভারতের কোনো অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। অথবাদে কি আছে ভারতের রাষ্ট্রপতি জরুরি বিষয়ে ক্ষমতা বর্ণনা করো। চার নম্বরে কি আছে ভারতীয় সংশোধন আইন সংসদে আইন প্রণয়ন পদ্ধতি আলোচনা করো। অথবা দেখি আছে ভারতের কোনো অঙ্গরাজ্যের আইনসভার আইন প্রণয়ন পদ্ধতি বিশ্লেষণ করো। পাঁচ নম্বরে কি আছে ভারতীয় সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। অথবা দেখি আছে সংবিধানের ব্যাখ্যাকর্তা হিসাবে সুপ্রিম কোর্টের ভূমিকা ব্যাখ্যা করো। তো দেখো এই কোশ্চেনগুলো মডেল কোশ্চেন সেট খুবই গুরুত্বপূর্ণ। এইগুলো তোমরা যদি ভালো করে পড়ো তো 100% আমি বলতে পারি তোমরা উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করবে। তো দেখো এবার আমি এমসি কিউব নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো দেখো ফার্স্ট কোশ্চেন কি আছে একজন নয়া উদারনীতিবাদী তাত্ত্বিকের নাম লেখো। তো দেখো এর অ্যান্সার হবে কেনেথ ওয়ালেজ। তো দেখো পরের কোশ্চেন কি আছে রোমান টুতে বিশ্ব রাজনীতিতে জাতীয় স্বার্থ শেষ কথা উক্তিটি কার, এর অ্যান্সার হবে সির অ্যান্সার মর্গেন থাউ। রোমান থ্রিতে কি আছে কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থের লেখক হলেন, এর অ্যান্সার কি হবে ডিয়ার অ্যান্সার কার্ল মার্ক্স। পরের কোশ্চেন কি আছে রোমান ফোরের কোশ্চেনের অ্যান্সার হবে সির অ্যান্সার জন রাস্কিন। পাঁচ নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে ডিয়ার অ্যান্সার ডক্টর সর্বকী পল্লী রাধাকৃষ্ণন। রোমান সিক্সের কোশ্চেন কি আছে ভারতের রাষ্ট্রপতির পদচ্যুত করা হয়, এর অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার ইমপিচমেন্ট পদ্ধতির দ্বারা। সাত নম্বরের কোশ্চেন কি আছে হাইকোর্টের প্রধান বিচারপতিকে নিয়োগ করেন, এর অ্যান্সার কি হবে এর অ্যান্সার রাষ্ট্রপতি। আট নম্বরের কোশ্চেন কি আছে সুপ্রিম কোর্টের কাছে, এর অ্যান্সার কি হবে ডিয়ের অ্যান্সার মূল আপিল পরামর্শদানে লেখা। নয় নম্বরের কোশ্চেন কি আছে ভারতের প্রথম লোক আদালত কাজ শুরু করে, এর অ্যান্সার কি হবে এর অ্যান্সার গুজরাটে। দশ নম্বরে কি আছে সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরের সময়সীমা হলো, সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরের সময়সীমা হলো, এর অ্যান্সার কি হবে ডিয়ের অ্যান্সার 65 বছর। এগারো নম্বর কোশ্চেন কি আছে ভারতের রাষ্ট্রপতি রাজ্যসভায় মনোনীত করতে পারেন, এর অ্যান্সার কি হবে বিয়ের অ্যান্সার 12 জন সদস্যকে। তো দেখো আমাদের নেক্সট কোশ্চেন কি আছে 12 নম্বরের কোশ্চেন ভারতের রাজ্যপালগণ কার দ্বারা নিযুক্ত হন, এর অ্যান্সার কি হবে বিয়ের অ্যান্সার রাষ্ট্রপতির দ্বারা। 13 নম্বরের কোশ্চেন কি আছে ভারতের সংসদে দুটি অধিবেশনের মধ্যে সর্বাধিক ব্যবধান কত হতে পারে, এর অ্যান্সার কি হবে বিয়ের অ্যান্সার 6 মাস। পরের কোশ্চেন কি আছে 14 নম্বরের কোশ্চেন ভারতের লোকসভায় কতজন সদস্য মনোনীত করা হয়, এর অ্যান্সার কি হবে এর অ্যান্সার 2 জন। 15 নম্বরের কোশ্চেন কি আছে এক কক্ষ বিশিষ্ট আইনসভার একজন সমর্থকের নাম হলো, এর অ্যান্সার কি হবে এর অ্যান্সার বেনথাম। 16 নম্বরে কি আছে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির মুখ্য প্রবক্তা, এর অ্যান্সার হবে মন্টেস্কু। 17 নম্বরে কি আছে শাসন বিভাগের অরাজনৈতিক অংশের উচ্চপদস্থ কর্মীদের বলা হয়, এর অ্যান্সার কি হবে বিয়ের অ্যান্সার আমলা। 18 নম্বর যে কোশ্চেন আছে এর অ্যান্সার কি হবে ডিয়ের অ্যান্সার লর্ড ব্রাইস। 19 নম্বরের কোশ্চেন কি আছে মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার উচ্চকক্ষের নাম, এর অ্যান্সার কি হবে ডিয়ের অ্যান্সার সিনেট। 20 নম্বরের কোশ্চেন কি আছে গ্রেট ব্রিটেনের আইনসভার নিম্নকক্ষ হলো, এর অ্যান্সার কি হবে বিয়ের অ্যান্সার কমন্স সভা। 21 নম্বরে কি আছে ন্যায় পঞ্চায়েতের কতজন বিচারক নিয়ে গঠিত হয়, এর অ্যান্সার কি হবে ডিয়ের অ্যান্সার 5 জন। 22 নম্বরের কোশ্চেন কি আছে গ্রাম পঞ্চায়েতের সদস্য হওয়ার জন্য ন্যূনতম বয়স কত বছর হতে হবে, এর অ্যান্সার কি হবে বিয়ের অ্যান্সার 21 বছর। 23 নম্বরের কোশ্চেন কি আছে কলকাতা পৌর নিগমের ওয়ার্ড সংখ্যা কত, এর অ্যান্সার কি হবে বিয়ের অ্যান্সার 141। তো দেখো পরের কোশ্চেন কি আছে 24 নম্বরের কোশ্চেন পশ্চিমবঙ্গ পৌর আইন প্রণীত হয়, এর অ্যান্সার কি হবে বিয়ের অ্যান্সার 1993 খ্রিস্টাব্দে। তো দেখো এই যে এসএ কিউব আছে 1 নম্বরের 16খানা, ঠিক আছে এইগুলো পরে কোনো একদিন তোমাদের আমি সলভ করে দেবো। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে আমি উচ্চ মাধ্যমিকের WBHA টেস্ট পেপার সলভ করিয়েছে, যেগুলি খুবই গুরুত্বপূর্ণ 2022 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে। তো দেখো আজকে আমি উচ্চ মাধ্যমিকের WBHA টেস্ট পেপার সলভ করিয়েছি। তো দেখো এবার আমি মডেল কোশ্চেন সেট 4 সলভ করাবো। কি আছে দেখো, এই দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি পার্ট এতে 40 নম্বরের বড কোশ্চেন আছে, যার নম্বর থাকতে পারে 2+6 অথবা 3+5, ঠিক আছে। তো দেখো যে কোনো হতে পারে, যে কোনো প্রকার হতে পারে। এক নম্বরে কি আছে ক্ষমতা কাকে বলে, ক্ষমতার উপাদানগুলি বিশ্লেষণ করো। তারপরে কি আছে আন্তর্জাতিক ক্ষেত্রে ক্ষমতার গুরুত্ব ব্যাখ্যা করো। রোমান টুতে কি আছে গান্ধীজির দর্শনের মূল
বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তো দেখো পরের কোশ্চেন কী আছে, ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী ব্যাখ্যা করো, ভারতের বিচার ব্যবস্থার বৈশিষ্ট্য, ভারতের রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি, ভারতের কোনো রাজ্যের রাজ্যপালের ক্ষমতা ও পদমর্যাদা, ভারতের সংসদের গঠন ও কার্যাবলী, লোকসভার অধ্যক্ষের ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। এই যে কোশ্চেনগুলো আছে এই কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ 2022 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে। এবার আমি পার্ট বি এর MCQ এবং SA³ আলোচনা করব। তো দেখো আমাদের ফার্স্ট কোশ্চেন কী আছে, আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক সম্পর্কের যাত্রা শুরু হয় এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার 1919 খ্রিস্টাব্দে। রোমান টু এর যে কোশ্চেন আছে এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার হ্যান্স জে মর্গেন থাউ। রোমান থ্রি কোশ্চেনের অ্যান্সার কী আছে, উদারনীতিবাদের জনক বলা হয় এর অ্যান্সার হবে জন লককে। রোমান ফোরের কোশ্চেনের অ্যান্সার কী হবে এর অ্যান্সার কী হবে ডি এর অ্যান্সার সবার কল্যাণ। পাঁচ নম্বরের কেসে একক্ষ বিশিষ্ট আইনসভার সমর্থক হলেন এর অ্যান্সার কী হবে এর অ্যান্সার হ্যারল্ড ল্যাস্কি। ছ নম্বরে যে কোশ্চেন আছে এর অ্যান্সার হবে সের অ্যান্সার গার্নার। সাত নম্বরে কোশ্চেনের অ্যান্সার হবে সের অ্যান্সার সুইজারল্যান্ড। আট নম্বরে কোশ্চেনের অ্যান্সার হবে বি অ্যান্সার উদারনৈতিক গণতন্ত্রে। তো দেখো আমলাতন্ত্রের প্রধান পায় প্রাধান্য পায় কী আছে উদারনৈতিক গণতন্ত্রে, তাই তো। তো দেখো পরের কোশ্চেন কী আছে, ন নম্বরে কোশ্চেন, যে ধারায় রাষ্ট্রপতির হাতে কেন্দ্রীয় শাসন বিভাগের সব ক্ষমতা থাকে এর অ্যান্সার কী হবে বি এর অ্যান্সার 53 নং ধারায়। পরের কোশ্চেন কী আছে, দশ নম্বর কোশ্চেন, উপরাষ্ট্রপতির প্রধান কাজ হলো এর অ্যান্সার কী হবে বি এর অ্যান্সার রাজ্যসভার সভাপতিত্ব করা। এগারো নম্বর কোশ্চেন কী আছে, ভারতের স্বেচ্ছাধীন ক্ষমতা আছে এর অ্যান্সার কী হবে সি এর অ্যান্সার রাজ্যপালের। বারো নম্বর কোশ্চেন কী আছে, ভারতের প্রধানমন্ত্রী নিযুক্ত হন এর অ্যান্সার হবে এর অ্যান্সার রাষ্ট্রপতির দ্বারা। তেরো নম্বর কোশ্চেন কী আছে, পার্লামেন্টের যৌথ সভায় উদ্বোধনী ভাষণ দেন এর অ্যান্সার কী হবে বি এর অ্যান্সার রাষ্ট্রপতি। চোদ্দো নম্বরে কোশ্চেন কী আছে, লোকসভার স্পিকার নির্বাচিত হন বা নির্বাচন হন, তো দেখো বি এর অ্যান্সার হবে 5 বছরের জন্য। আমাদের পনেরো নম্বরে কোশ্চেন কী আছে, জিরো আওয়ার পর্ব শুরু হয় এর অ্যান্সার হবে এর অ্যান্সার প্রশ্নোত্তর পর্বের শেষে। তো দেখো আমাদের পরের কোশ্চেন কী আছে, ষোলো নম্বরে কোশ্চেন, রাষ্ট্রপতি কর্তৃক লোকসভায় মনোনীত হন এর অ্যান্সার কী হবে এর অ্যান্সার 2 জন সদস্য। সতেরো নম্বরের কোশ্চেন কী আছে, ভারতীয় সুপ্রিম কোর্টের কার্যক্ষেত্রে কটি ভাগে ভাগ করা হয় এর অ্যান্সার কী হবে ডি এর অ্যান্সার 4 ভাগে। পরের কোশ্চেন কী আছে, আঠারো নম্বর কোশ্চেন, ভারতীয় সংবিধানের কোন ধারা অনুযায়ী রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের পরামর্শ চাইতে পারেন এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার 143 নং। পরের কোশ্চেন কী আছে, উনিশ নম্বর কোশ্চেন, ভারতীয় সংবিধানের কোন ধারা অনুযায়ী প্রত্যক্ষ রাজ্যের জন্য একটি হাইকোর্ট থাকবে এর অ্যান্সার হবে এর অ্যান্সার 214 নং ধারায়। কুড়ি নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে বি এর অ্যান্সার 1966। একুশ নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে বি এর অ্যান্সার 5 বছর। বাইশ নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে এর অ্যান্সার প্রথম। তেইশ নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে বি এর অ্যান্সার সভাধিপতি। চব্বিশ নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে পশ্চিমবঙ্গের কোন জেলায় জেলা পরিষদ নাই এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার দার্জিলিং। এবার এক নম্বরে যে ষোলোখানা যে কোশ্চেন আছে এই কোশ্চেনের অ্যান্সারগুলো টু দ্য পয়েন্ট আমি তোমাদের সলভ করে দেবো আমাদের SB একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসে। আমরা উচ্চ মাধ্যমিক থেকে শুরু করে গ্র্যাজুয়েশন পর্যন্ত সমস্ত সাবজেক্টের নোটস এবং সাজেশান দিয়ে থাকি। তো দেখো এবার এই দেখো এই যে SA³ আছে এই SA³গুলো খুব সুন্দর করে তোমরা বাড়িতে বসে পড়বে, আশা করি এখান থেকে তোমরা 100% কমন পাবে 2022 সালের উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষার ক্ষেত্রে। তো দেখো এবার আমি মডেল কোশ্চেন সেট আমি 5 সলভ করাবো। তো দেখো বট কোশ্চেন কোনগুলো এসেছে খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি 2022 সালে সেইগুলো দেখো তোমরা একটু ভালো করে। তো দেখো ফার্স্ট কোশ্চেন কী আছে, আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির বিষয়বস্তু ব্যাখ্যা করো। তো অথবা দিয়ে আছে জাতীয় স্বার্থ কাকে বলে, জাতীয় স্বার্থ রক্ষায় বিভিন্ন পদ্ধতি ব্যাখ্যা করো। রোমান টু এর কোশ্চেন কী আছে, গান্ধীজি রাষ্ট্র সম্পর্কিত ধারণাটি ব্যাখ্যা করো। রোমান থ্রিতে কী আছে, হাইকোর্টের গঠন ও কার্যাবলী। অথবা দিকে সে লোক আদালত কাকে বলে, লোক আদালতের কর্ম পরিধি আলোচনা করো। তো দেখো পরের কোশ্চেন কী আছে, মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা, রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা, বিধানসভার গঠন ও কার্যাবলী, ভারতীয় সংসদের সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রিসভার সম্পর্ক আলোচনা করো। এই যে কোশ্চেনগুলো আছে এই কোশ্চেনগুলো 2022 সালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এবার আমি MCQ নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করবো। তো দেখো ফার্স্ট কোশ্চেন কী আছে, এর হুকি ডিডিস। পরের কোশ্চেন কী আছে, রোমান টুতে আন্তর্জাতিক সম্পর্কের আলোচনায় আচরণবাদী তাত্ত্বিকরা গুরুত্ব দেয় এর অ্যান্সার কী হবে বি এর অ্যান্সার অভিজ্ঞতাবাদী চিন্তার উপর। পরের কোশ্চেন কী আছে, রোমান থ্রি কোশ্চেন, সর্বাধিক ব্যক্তির সর্বাধিক কল্যাণ সাধন কথাটি বলেছেন এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার বেনথাম। চার নম্বরের কোশ্চেন কী আছে, অ্যাডাম স্মিথের মূল্যের শ্রমতত্ত্ব দ্বারা
প্রভাবিত হয়েছিল। এর অ্যান্সার কী হবে? বিয়ের অ্যান্সার কার্ল মার্কস। তো দেখো পরের কোশ্চেন কী আছে আমাদের, মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভাকে বলা হয়, এর অ্যান্সার বিয়ের অ্যান্সার কংগ্রেস। তো দেখো ছ নম্বর কোশ্চেন কী আছে, পার্লামেন্ট বা আইনসভার উদ্ভব হয়, এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার ব্রিটেনে। সাত নম্বর কোশ্চেন কী আছে, বর্তমানে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রয়োগ দেখা যায়, বি এর অ্যান্সার হবে মার্কিন যুক্তরাষ্ট্রে। আট নম্বরের কোশ্চেন কী আছে, পৃথিবীর সর্বাপেক্ষা শক্তিশালী দ্বিতীয় কক্ষ হল, এর অ্যান্সার বি এর অ্যান্সার মার্কিন সিনেট। দশ নম্বরে কী আছে, সরি ন নম্বরের কোশ্চেন কী আছে, মুখ্যমন্ত্রী কার্যকালের মেয়াদ হল, অ্যান্সার হবে বি এর অ্যান্সার পাঁচ বছর। দশ নম্বরে কী আছে, ভারতের প্রধানমন্ত্রীর শাসন বিভাগের, এর অ্যান্সার বি এর অ্যান্সার প্রধান। এগারো নম্বরের কোশ্চেন আছে, ভারতের পদমর্যাদার দিক থেকে দ্বিতীয় স্থানের অধিকারী হলেন, এর অ্যান্সার কী হবে, সি এর অ্যান্সার উপরাষ্ট্রপতি। বারো নম্বরের কোশ্চেন কী আছে, ভারতের যুদ্ধ ঘোষণা করেন, এর অ্যান্সার কী হবে, এর অ্যান্সার রাষ্ট্রপতি। তেরো নম্বরের কোশ্চেন কী আছে, লোকসভার স্পিকার নির্বাচিত হয়, এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার পাঁচ বছরের জন্য। চোদ্দো নম্বরের কোশ্চেন কী আছে, রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ, এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার ছ বছর। পনেরো নম্বরে যে কোশ্চেন আছে, এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার দুশো ছাব্বিশ নং ধারা। ষোলো নম্বরের কোশ্চেন কী আছে, ভারতের লোক আদালতের, ভারতের লোক আদালতের যাত্রা শুরু হয়, এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার উনিশশো বিরাশি খ্রিস্টাব্দে। সতেরো নম্বর যে কোশ্চেন আছে, এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার উনআশি নং ধারায়। আঠেরো নম্বর যে কোশ্চেন আছে, ভারতের অ্যাটর্নি জেনারেলকে নিযুক্ত করেন, এর অ্যান্সার কী হবে, রাষ্ট্রপতি। উনিশ নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে বি এর অ্যান্সার বত্রিশ। কুড়ি নম্বরের কোশ্চেনে কী বলেছে, ত্রিস্তর বিশিষ্ট ক্রেতা সুরক্ষা আদালতের সর্বোচ্চ স্তরের নাম, এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার জাতীয় স্তর। একুশ নম্বরের কোশ্চেন কী আছে, পঞ্চায়েত সমিতির পঞ্চায়েতের ব্যবস্থার ড্যাশ স্তর, এর অ্যান্সার কী হবে, বি এর অ্যান্সার দ্বিতীয় স্তর। বাইশ নম্বরে কী আছে, পশ্চিমবঙ্গে ত্রিস্তর বিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থা কবে চালু হয়, এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার উনিশশো আটাত্তর খ্রিস্টাব্দে। তেইশ নম্বরে কী আছে, বর্তমানে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত মহিলাদের জন্য কত শতাংশ আসন সংরক্ষিত, এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার পঞ্চাশ। চব্বিশ নম্বরের যে কোশ্চেন আছে, ভারতীয় সংবিধানের কোন সংশোধনের মাধ্যমে পঞ্চায়েত ব্যবস্থাকে সংবিধানের মর্যাদা প্রদান করা হয়েছে, এর অ্যান্সার কী হবে, সের অ্যান্সার তেয়াত্তর নং, তেয়াত্তর নং। এবার আমি কী করাবো, এক নম্বরে যে ষোলোখানা যে এসি কিউব আছে, এই এসি কিউবগুলো তোমরা ভালো করে দেখে নাও, এইগুলো দু হাজার বাইশ সালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো এই এসি কিউব তোমাদের পরে একদিন আমি সলভ করিয়ে দেবো, ঠিক আছে? সুস্থ থাকো, ভালো থাকো এবং আমাদের এই চ্যানেলের সঙ্গে তোমরা যুক্ত থাকো। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি তোমরা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন অন করবে, অল নোটিফিকেশন অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এটাই আমার একান্ত অনুরোধ। আজকে আমি দু হাজার বাইশ সালের উচ্চ মাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞানের WBHA টেস্ট পেপার সলভ করেছি, যেগুলো দু হাজার বাইশ সালের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি।